আমাদের ইমান আমল প্রত্যেকটা বিষয় এখন হেফাজত হয়ে গেছে, সুবহানাল্লাহ। সেটাই শুরুতে যেটা বললাম, ইন্না রাহমাতাল্লাহি করিম মিনাল মুহসিনিন, আল্লাহ পাক ওনার ওলি আল্লাহ, ওনাদের নিকটে ওই ব্যক্তি তার সিনাটা ঘুরালো, আল্লাহ পাক ওনাকে জান্নাতি করে দিলেন। যে 100টা খুন করা এটা সহজ কথা নয়, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক একজন ওলি আল্লাহর দিকে তিনি শুধু সিনাটা ঘুরালেন, সেই উসিলায় ওনার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। কাজী ফিকির করতে হবে, ফিকির করতে হবে। এখন মামদু মুর্শিদ কি রয়েছে, তিনি আমাদেরকে আরো রহমতপূর্ণ বিষয়গুলো শিক্ষা দিচ্ছেন। সেই বিষয়টা কি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার তরফ থেকে কোরবানি করা। এখন এগুলো তো আমরা মনে হবে যে কল্পনা কাহিনী, রূপকথার গল্প বলছি, কিন্তু রূপকথা নয়। মামদু মুর্শিদ কি রয়েছে, সেগুলো তিনি বাস্তবায়ন করেছেন, কোনো রাজা বাদশাহ এই কাজগুলো করতে পারেনি, সুবহানাল্লাহ। কোটি কোটি অঢেল ধন সম্পদ থাকলেও, মাণিক্য থাকলেও তারা এগুলো পারেনি, কিন্তু মামদু মুর্শিদ কি রয়েছে, বাংলাদেশে ঢাকায় বসে, এইখানে রাজারবাগ শরীফে বসে তিনি সেই বিষয়গুলো বাস্তবায়ন করছেন, সুবহানাল্লাহ। কোন সে বিষয়, সেটা হযরত হানাস রহমতুল্লাহি আলাইহি তিনি সেটা বলেছেন। আন হযরত হানাসিন রহমতুল্লাহি আলাইহি রওয়ায়েত হযরত আলী আলাইহিস সালাম ইদাহিব কাফশাইন, তিনি হচ্ছেন একজন বিশিষ্ট তাবেইন। কে তিনি? হযরত হানাস রহমতুল্লাহি আলাইহি, তিনি কি দেখলেন, রওয়ায়েত হযরত আলী আলাইহিস সালাম ইদাহিব কাফশাইন, আমি একদিন দেখতে পেলাম হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি কে? হ্যাঁ, ওনাদের ইমাম কে তিনি? তিনি হযরত জাহার আলাইহিস সালাম, ওনার জাউজুম মুকাররামা। তিনি কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। বুঝা গেছে কি, যে তিনি হচ্ছেন ইমাম, যে আহলে বাইত শরীফ আছে ওনাদের প্রথম ইমাম তিনি, সুবহানাল্লাহ। যে হযরত হানাস রহমতুল্লাহি আলাই তিনি বর্ণনা করলে আমি দেখতে পেলাম হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি কোরবানি করছেন, কয়টা, যে দুইটা কাপশাইন, দুইটা দুম্বা তিনি কোরবানি করছেন, সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম বিষয়টা কি, কারণ একটা করা তো ওয়াজিব, আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি কোনো কিছু অতিরিক্ত করতেন না, তিনি সমস্ত কিছু দান সৎকার করে দিতেন। কোরআন শরীফ ওনার সামনে আয়াত শরীফ রয়েছে, তিনি সমস্ত কিছু পারলে যা আছে তার চেয়ে বেশি তিনি দান সৎকার করতেন, সুবহানাল্লাহ। সেখানে দুইটা করা তো কঠিন বিষয়, কারণ একটা করাই দেখা যেত যে কঠিন বিষয়, সেখানে তিনি দুইটা কোরবানি করছেন, এটা সহজ কথা নয়। এখনও অনেকে ভাবতে পারে যে দুইটা করব কত কঠিন বিষয়, কঠিন বিষয় কোনো কিছুই না। আল্লাহপাক ওনার কাছে কোনো কিছু কঠিন কি, বান্দার নিয়ত করলে আল্লাহপাক সেটা ফসলা করে দেন, সুবহানাল্লাহ। নিয়ত করে সে কোশিশ করে মানজাতে বজাতে, যে কোশিশ করবে সে দুইটা কেন। মামদু মুর্শিদ কি বলেছেন, গরুর পাল সাথে করে নিয়ে এসেছিলেন নাকি, নিয়ে এসেছিলেন, তিনি যখন দুনিয়াতে আগমন করছে গরুর পাল সাথে করে নিয়ে এসেছিলেন, তাই কোরবানির সময় দেখবেন যে কতগুলো গরু এখানে কোরবানি হয়, শত শত গরু খাসি কোরবানি করা হয়, সুবহানাল্লাহ। কাজেই এই যে বিষয়টা হযরত কাররামাল্লাহু ওয়াজহু তিনি দুইটা কোরবানি করছিলেন, হযরত হানাস রহমতুল্লাহি তিনি জিজ্ঞেস করেন বিষয়টা কি, দুইটা করা তো কঠিন বিষয়, আপনি দুইটা কেন করছেন। হযরত কাররামাল্লাহু ওয়াজহু তিনি উত্তর মূলক করলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহি আনহু ফা আনা উদাহি আনহু, নিশ্চয় 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 যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং আমাকে সম্মানিত ওসিয়ত মোবারক করে গেছেন। কি সে ওসিয়ত মোবারক, ওনার সম্মানিত তরফ থেকে একটি কোরবানি করার জন্য, সুবহানাল্লাহ। এই দুটি কোরবানির মধ্যে একটি হচ্ছে আমার ওয়াজিব কোরবানি, আরেকটি হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে সেই কোরবানি, সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, তিনি সারা জিন্দেগি ভর এই কোরবানি করে গেছেন, কিন্তু আফসোস এই হাদিস শরীফটি দেখেন কত জায়গায় রয়েছে। এর তো হাদিস শরীফের কিতাব আছেই, আবু দাউদ শরীফ, সিয়াসিতের কিতাব, তিরমিজি শরীফ, সিয়াসিতের কিতাব, মিশকাত শরীফ, সমস্ত সহিহ হাদিস শরীফগুলো ওনার সংকলন গ্রন্থ, অন্যতম শ্রেষ্ঠ সংকলন গ্রন্থ মিরকাত শরীফ, মিশকাত শরীফের ব্যাখ্যা সরা, এরপরে বিভিন্ন তাফসির, 5-7টা তাফসিরের কিতাবে রয়েছে এই ঘটনা, এই হাদিস শরীফটি বর্ণনা রয়েছে। কিন্তু আফসোস, আপনারা শুনেছেন কেউ এইভাবে কোরবানি দেয়, শুনেছেন কি, এখান থেকে অন্যরা মাসালা বাইর করলো কি, যে পূর্বপুরুষদের নামে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের নামে কোরবানি দেয়া যাবে, অথচ ডাইরেক্ট যে কথাটা বলা হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করে গেছেন ওনার সামনে কোরবানি দেওয়া, এটা কিন্তু কেউ দেখলো না, একমাত্র ব্যক্তিত্ব মামদু হযরত মুর্শিদ কিবলা আসলাম, তিনি সেটা বাস্তবায়ন করলেন, সুবহানাল্লাহ। কেমন ভাবে বাস্তবায়ন করলেন, কেমন ভাবে, যে সবচেয়ে সুন্দর সুদৃশ্য বড় গরু মোয়ারক, সবচেয়ে সুন্দর সুদৃশ্য মহিষ মোয়ারক, সবচেয়ে সুন্দর সুদৃশ্য খাসি মোয়ারক প্রতি বছর তিনি কোরবানি দিচ্ছেন, সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, হযরত আব্বা আলাইহিস সালাম, হযরত আম্মা আলাইহিস সালাম, যে ওনাদের সামনে হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত নবী রাসূল আলাইহিস সালাম 124,000 থেকে মতান্তরে 224,000, হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম 125,000, এগুলো আমরা তো কল্পনাও করতে পারি না, জীবনে কল্পনা করা যায়, হযরত ওলি আল্লাহ যারা রয়েছেন রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের প্রায় 1,000,000 লিস্ট মামদু মুর্শিদ কি রয়েছে, তিনি বলছেন যে ওনাদের নামে তিনি ধীরে ধীরে কোরবানি দিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। যে এই যে কোরবানি করাচ্ছে, ফলাফলটা কি সহজ ফলাফল, ওনাদের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ওনাদের নাম কোথায় রয়েছে, কোরআন শরীফে রয়েছে, হাদিস শরীফে রয়েছে,
লোহে মাহফুজের লিখিত রয়েছে আকাশে বাতাসে সমস্ত সৃষ্টি ওনাদের নামে ধন্য ধন্য সুবহানাল্লাহ, যে ওনারা সর্বশ্রেষ্ঠ। আর যে ওনাদের সামনে কোরবানি দিবে, যে আমি যে উদাহরণ দিই হযরত আবুল বাশার আদম সফিউল আছেন, তিনি যখন দেখবেন যে ওনার সামনে কে কোরবানি করে পাঠালো এত বছর পরে, হাজার হাজার বছর পরে, ওনার তো সরাসরি উম্মত এখন আর নাই, কে পাঠালো, যখন দেখবেন যে রাজারবাগ দরবারশিবিতে এখান থেকে কোরবানি করাচ্ছে, ওনার মুরিদা কোরবানি করছেন, যে ওনাকে হাদিয়া পাঠাচ্ছেন, তখন তিনি কি মহব্বত করবেন কি করবেন না? হ্যাঁ, অবশ্যই করবেন। হাদিস তাহা দাও তাহাব্বু, আপনাকে হাদিয়া দিলে সবারই একটা মহব্বতে ওনারা মহব্বত করবেন, সুবহানাল্লাহ। এই যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে, সৃষ্টির মধ্যে ইনসান হচ্ছে মাশরাফুল মাখলুকাত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা, সুবহানাল্লাহ। আমরা কিন্তু জানি না যে কিভাবে এই কোরবানির মতো আমলের মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহ, সৃষ্টির মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ, একজন সাধারণ উম্মত হয়েও সে কিছুই করে না, কিচ্ছু জানে, কিন্তু এই কোরবানি যে করতে পারবে, ওনাদের সম্মানিত নাম মোবারকে কিয়ামতের ময়দানে দেখা যাবে, আল মারউম আমান আব্বা, এই সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে তিনি অবস্থান করছেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ মাকামে কে নিয়ে যাচ্ছেন? মামদুজুত মুশিদ কিবলা আলাইহিস সালাম, তিনি, সুবহানাল্লাহ। কাজী, যে সবারই কোশিশ করতে হবে, এখন যাদের সামর্থ্য, যতটুকু সামর্থ্য, একাধিক কোরবানি করা উচিত, একটা ওয়াজিব কোরবানি তো দেওয়া উচিত, আরো বেশি এই কোরবানিতে শরীক থাকা উচিত। আবার যাদের সামর্থ্য নাই, সেটাও মামদুজুত মুশিদ কিবলা আলাইহিস তিনি শিক্ষা দিয়েছেন, যে দুইজনে না পারলে তিনজন, তিনজন না পারলে চারজন, পাঁচজন, সাতজন তো জায়েজ আছেই, এরপর যদি সাতজনও না পারে তাহলে দশজন, বিশজন, তিরিশজন, চল্লিশজন, পঞ্চাশজন মিলেও আপনারা একটা কোরবানি করেন, যে সেটাতে কারো নাম দেওয়ার দরকার নাই, যে সাত ভাগ তো হবে না, কার নাম দিতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মরক দিতে হবে, সুবহানাল্লাহ। তারপর কি হযরত আবু রুসুল উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাদের নাম মরক, আলু বেশু বেশু ওনাদের নাম মরক দিতে হবে, হযরত খলিলুল্লাহ সাল্লাম, হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম ওনাদের নাম মরক দিতে হবে, সুবহানাল্লাহ। এই যে তরতিব, এটাও কিন্তু মামদু মুর্শিদ কিবলা সাহেব তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন এই যে আজকে আলোচনা হলো, যে এই আলোচনাগুলো ঠিকমতো শিখতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে, এই জন্য বাইরে গিয়ে এই কাজ কিন্তু ঠিকমতো হবে না। কিভাবে করতে হবে, কেমনে বাস্তবে হবে, মামদু মুর্শিদ কিবলা সাহেব ওনার আদেশ অনুসারে করলে, সুবহানাল্লাহ। যেটা শুরুতে বললাম যে ওলি আল্লাহ ওনাদের কাছে সেই রহমত, ওনাদের যত নিকটে হওয়া যাবে তত রহমত পাওয়া যাবে, যত দূরে থাকা যাবে রহমত কিন্তু তত পাওয়া যাবে না, রহমত থেকে বঞ্চিত হতে হবে। মামদু মুর্শিদ কিবলা সাহেব তিনি কদম পাকে এনেছেন, কদম পাকে থাকার তৌফিক দান করুন, সমস্ত আমাদের ভুল ত্রুটি গোস্তাকে বেদে মাফ করে দিয়ে সমস্ত নিয়ামত রহমত পাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।